সুইং ট্রেডিং করে কিন্তু অফিস কাছারি বা ব্যবসা বাণিজ্যের সাথে সাথে কিন্তু কিছু শেয়ার মার্কেট থেকে উপার্জন করা যায়, কথাটা কিন্তু একদম সঠিক। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি সেটা করতে যাই, কিছু না কিছু ব্যাপারে আমরা আটকে যাই। যেমন আমার শেয়ারটা নেওয়ার পরেই শেয়ারটা নিচের দিকে চলে আসে, বা আমার প্রফিট বুক করার পর জিনিসটা আরও বেড়ে যায়, আমরা ঠিক করে জিনিসগুলো বুঝতে পারি না, কোন সময় আমরা ট্রেডগুলো নেব বা স্টক খুঁজে পাই না। টিভিতে শুনি, যখন শুনি সেই শোনার পর যখন স্টকটা নিই অলরেডি বেড়ে গেছে, নিচের দিকে চলে আসে, স্টক খুঁজে পাওয়ার একটা প্রবলেম হয়, মানসিকতার প্রবলেম হয়, এই সব জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় প্রবলেম হয়। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে চার পাঁচটা এমন পয়েন্ট ডিসকাস করব, যে পয়েন্টগুলো যদি আপনারা মাথায় রেখে কাজকর্মগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুইং ট্রেডিংটা একটা ভালো লাভজনক ব্যবসা হিসাবে দাঁড়াতে পারে, সাইড ইনকাম হিসাবে কিন্তু একটা খুব ভালো একটা দিক। তার সাথে সাথে একটু মাইন্ডসেটটাও আমি দেখতে চাই। আর জানেন, সব কিছুই এখানে প্র্যাকটিক্যালি আমি করেও আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করি, কারণ আমি মনে করি শেয়ার মার্কেট খুব প্র্যাকটিক্যাল ব্যাপার। সেটা যতক্ষণ না প্র্যাকটিক্যাল করবেন, আপনি মানে বই পড়ে তো একটা নলেজ গেইন করলেন, তারপর সেটা ইমপ্লিমেন্ট না করলে সেই জিনিসটা হবে না। তাই জন্য আমি এখানে একটা আপনাদের সামনেই আমি ইমস্টকের একটা অ্যাকাউন্ট খুলেছি, কোনো এটা এই নয়, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমার জিরোধাতেও আছে, আপস্টক্সেও আছে। যাই হোক, ওই অ্যাকাউন্টটা ফ্রেশ খোলা হয়েছে, আপনাদের বলাও হয়েছিল খোলার সময় যে আমি এক সপ্তাহ একটু দেখবো, তারপর এটা স্পেশালি সুইংয়ের জন্য আপনাদের করেছি, যেখানে কোনো রকম অপশান ট্রেড বা ওইসব আমাদের হবে না, আমি মেইনলি কিন্তু সুইং ট্রেডিংয়ের উপর ফোকাস থাকবে বেশি ওইখানে, ঠিক আছে। বা কীভাবে ইনকামটা বাড়ানো যেতে পারে একটা নর্মাল পার্সনের পক্ষে, যার ট্রেডারও নন, একটু ইনভেস্টার টাইপের জিনিস, সেরকম ব্যাপারটা আমি ওই অ্যাকাউন্টে করতে চাই। তার জন্য আপনাদের কাছে কিন্তু আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে যাবেন, সেখানে একটা ভোটিং আপনাদের জন্য চালু করেছি, প্লিজ সেখানে কিন্তু একটা ভোট আপনারা দেবেন, যে সুইং ট্রেডিংয়ের লাইভ জিনিসও আপনাদের সাথে আমি শুরু করতে চলেছি। যেমন আমার অপশানের এই সিরিজগুলো চলছে আপনাদের সাথে, তেমন এই সিরিজটা চলছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মানে একটা এক্সপেকটেশনটা আগে আমি জানতে চাই আপনাদের, এটা তো নিজেদেরকেও আপনারা রিফ্লেক্ট করেন। আপনিও যখন কোনো একটা সুইং ট্রেডিং করতে আসবেন, চার পাঁচটা পয়েন্ট পরে বলছি, একটু আগে শুনে নিন। যখন আপনি নিজেও ট্রেডিং শুরু করতে আসবেন, ধরুন আপনার একটা ট্রেডিং ক্যাপিটাল নিয়ে আনলেন, 50,000, 1,00,000, 10,00,000, যার যেমন সামর্থ্য, আপনার মাইন্ডসেটটা কী হবে, আপনার মাইন্ডসেটটা কী হবে, যে কী নিয়ে মানে আমি কতটা রিটার্ন আশা করে আসব, সেই জিনিসগুলো জানার জন্যই কিন্তু আমি এখানে এই জিনিসটা লিখেছি, যে আপনি কী দেখতে চান, যে 1,00,000 থেকে 2,00,000 হওয়ার জার্নি, মানে টাকা ডবল হওয়ার জার্নি, না 1,00,000 থেকে 3,00,000 হওয়ার জার্নি, মানে এত পার্সেন্ট রিটার্ন। আমি কিন্তু কোনো সময়সীমাটা বলিনি, এখানে একটা ক্যাচ আছে, সময়সীমাটা বলিনি, আপনাকে কমেন্ট বক্সে আমি লিখতে বলেছি, আপনাদের সাইকোলজিটাও আমার জানার দরকার আছে, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা আমি শুরু করব, তার আগে আমি একটু এবার সুইং ট্রেডিংগুলো নিয়ে বলে নিই, ঠিক আছে। সুইং ট্রেডিং করে প্রথমেই একটা জিনিস যখন শুরু করছেন, প্রথমে ওই কিতনা দেতা হ্যায় রিটার্ন নিয়ে তো একটু আলোচনা হবে, তার আগেও আমি আরেকটা মার্কেট সম্বন্ধে কথা বলে নেব, যেটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। মনে রাখবেন, পয়েন্ট নাম্বার ওয়ান হলো সুইং ট্রেডিং বা আপনার স্টকে যে ট্রেডিংগুলো আমরা করি, তার কিন্তু আপনি সবসময় অপরচুনিটি পাবেন না, এটা মনে রাখবেন। আপনি যদি চান যে প্রত্যেক দিন আপনি সুইং ট্রেডিংয়ের অপশান পাবেন, বা প্রত্যেক দুদিন বাদে বা এক সপ্তাহে অ্যাটলিস্ট একটা তো সুইং ট্রেডিংয়ের অপশান পাবেনই, একটা বা দুটো আপনার কাছে সুযোগ আসবে, তা কিন্তু নাও আসতে পারে, আবার আসতেও পারে। হয়তো কোনো সপ্তাহে আপনার একটাও সুযোগ এলো না, কিন্তু তার পরের সপ্তাহে তিনখানা সুযোগ এলো। মার্কেট এইভাবেই ব্যবহার করে, ঠিক আছে। মার্কেট এরকমভাবে করে, আপনাকে প্রত্যেক সপ্তাহে যে ও সুন্দর সুন্দর সুযোগ দেবে তা নয়, আবার এক গুচ্ছে একসাথে সুযোগ দিয়ে দিল, এক সপ্তাহে হয়তো 5-6টা সুযোগ দিয়ে দিল, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, তাই জন্য তাড়াহুড়ো করবেন না। বাজারে তো 3-4 হাজার স্টক আছে, প্রচুর স্টক আছে, কোনো না কোনো দিন এক একটা স্টক দেখবেন বাড়ছে, যেটা আপনি ট্র্যাক করেন না একদম, সেটাই দেখবেন টিভিতে হঠাৎ করে বেড়ে গেল। যেমন মাঝগাঁও ডক কয়েকদিন ধরে খুব বাড়লো, একদম যখন বেড়ে যায় তখন টিভি ফিভিতে আসে, তারপর যখন চার্টে দেখেন তখন দেখবেন অনেকদিন আগে থেকেই কিন্তু স্টকটা বাড়ছে, আপনি সেটা মিস করেছেন, আমি সেটা মিস করেছি, কিন্তু মানে যখন সেটা লোক সমক্ষে চলে আসছে তখন সেটা কিন্তু অলরেডি অনেকটা বেড়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে তা হয়। সুতরাং ভালো করে সময় বুঝে জিনিসগুলো দেখে শুনে কিন্তু একটা এই করবেন। সুতরাং প্রথম কথা যেটা বললাম, যে মার্কেট সবসময় অপরচুনিটি দেবে না জোর করে আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না, তাহলেই তো আসে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, যে জোর করে আমরা ট্রেড নেব না, যখন অপরচুনিটি পাবো তখন নেবো। এবার অপরচুনিটি, ডিফাইন অপরচুনিটি। সঞ্জয় তুমি তো অপরচুনিটি বলে দিলে, কিন্তু অপরচুনিটির মানেটা কী, কখন আমি বুঝবো যে মার্কেট আমায় অপরচুনিটি দিচ্ছে, কীভাবে বুঝবো? বোঝার খুব সহজ উপায় আছে, এবং সিম্পল,
একদম কমপ্লিকেটেড নয়। যারা কমপ্লিকেটেড করেন ট্রেডিং জিনিসটা, ইনভেস্টমেন্ট জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড নয়, সত্যি কথা বলছি কমপ্লিকেটেড নয়। কেন, এর মধ্যে যেটা কমপ্লিকেটেড সেটা হচ্ছে ট্রেডিং মানসিকতা, তাছাড়া আর কোনো কিছুই মানে কমপ্লিকেটেড নয়। আমি সোজা ভাষায় বলছি, কীভাবে বুঝবেন যে এটা কন্ডিউসিভ? প্রথম কথা হচ্ছে, কখনো কখনো প্রথম যখন আপনি মার্কেটে এসেছেন, প্রথম মার্কেটে এসেছেন, তখন মানে মার্কেটের এগেনস্টে বেশি আপনি ফুল ফোর্সে যাবেন না। প্রত্যেকটা ওয়ার্ডের ভ্যালু আছে, ফুল ফোর্সে যাবেন না, মানে একদম যাবেন না আমি বলিনি, ফুল ফোর্সে যাবেন না, ফুল ফোর্স ফর সব কিছু বলছি। মার্কেটের এগেনস্টে মানে কি, যদি যদি আপনি ধরুন ফ্রন্ট লাইন স্টকে ট্রেড করছেন, ফ্রন্ট লাইন স্টক মানে নিফটি 100, নিফটি 50 এর কিছু এর স্টকে আপনি সুইং করছেন, নিফটি 100 স্টকে আপনি ট্রেড করছেন, সেগুলো ফ্রন্ট লাইন একদম স্টক, তার সেক্ষেত্রে আপনার নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এগুলোর মুভমেন্টটা একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে, নিফটি নিচের দিকে, সেন্সেক্স নিচের দিকে এরকম একটা থাকে, আর আপনি তাদের মধ্যেই একটা দুটো স্টককে একদম উপরের দিকে ধরছেন, হ্যাঁ, তাহলে সেটা একটা কন্ট্রা ট্রেড হয়ে যায়। সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করবেন, বা অল্প কোয়ান্টিটিতে নিলেন, অল্প একটু প্রফিট পেলেন, বেরিয়ে গেলেন, ঠিক আছে, সেগুলোতে এই করবেন না। মাঝে মাঝে কী হয়, আপনার মেন যে ইন্ডেক্স, আপনার ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, আপনার নিফটি, সেইগুলো কিন্তু খুব মনে হয় নিচের দিকে যাচ্ছে কখনো কখনো। আবার একই সাথে সেম টাইমে দেখবেন মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে, এরকম হয়, এরকম অনেক সময় হয় এবং অনেক মাস ধরে হয় কয়েক সময়। ওই সময় কী করবেন, ওই সময় ফোকাসটা চলে যাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকে। আমি বলবো মিড ক্যাপে, স্মল ক্যাপে এখন যাবেন না যারা নতুন। ভালো ভালো মিড ক্যাপ যেমন ভোল্টাস মাঝে মাঝে আছে, অনেক কিছু স্টক আছে, আমি এখানে স্টকের নাম নিয়ে বলছি না, অনেক ভালো মিড ক্যাপ আছে যেগুলো কিন্তু মুভ করে, তখন আমাদের ফোকাসটা সেই দিকে নিয়ে যেতে হবে, প্রোভাইডেড কিছু ইম্পর্টেন্ট লেভেল মেন আপনার যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। এই নয় যে পুরো ব্রেকডাউন চলে এলো চার্টে, পুরো বিয়ারিশ মোমেন্টাম আর তাতে আপনি নিচ্ছেন মিড ক্যাপে বেট নিচ্ছেন, তা নয়। ধরুন নিফটি হোল্ড করছে কোনো একটা জায়গায়, মানে স্ট্যাগনেন্ট হয়ে নাচানাচি করছে, তার মানে কি, ও হোল্ড করছে, সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট, তখন মিড ক্যাপে একটা চাল এসেছে, তখন ভালো মিড ক্যাপ আপনি নিতে পারেন। কিন্তু নিফটি একদম ডাউনওয়ার্ডস, ভালো মোমেন্টামে নিচে নামছে, একদম বিয়ার মার্কেট, সেখানে মিড ক্যাপ ফিট ক্যাপ কিন্তু অ্যাভয়েড করব। বোঝা গেল? তাহলে মার্কেট কন্ডিউসিভ বা মার্কেটের মতো আমি মানে কী বোঝাতে চাইলাম সেটা আশা করি ক্লিয়ার হলো। আর যখন কন্ট্রা ট্রেড নেবেন, অল্প করে অ্যামাউন্টে, পুরো না, ওই যে আমি 1,00,000 টাকা লিখেছি, 1,00,000 টাকার যদি ট্রেড নিতে হয়, আপনার কাছে 1,00,000 আছে, 1,00,000 টাকা তখন পুরো লাগাবেন না, 40,000 লাগান, 25,000 লাগান, এরকম বাদ বাকি টাকাটা হাতে রাখুন, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবার আসুন, এইবার 2 নম্বর পয়েন্টটা এটা বললাম, 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা সবাই মিস করি, সবাই, কম বেশি সবাই, মানে যার 20 বছর হয়েছে শেয়ার মার্কেটে সেও মিস করে, যার 20 দিন হয়েছে সেও মিস করে, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রেডিংয়ের মানসিকতা, সুইং ট্রেডিংয়ের জন্য যে স্পেশাল মানসিকতার দরকার হয় সেই ব্যাপারটা, এইটা নিয়ে এবার আমি বলবো, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, মানসিকতা জিনিসটা এমন না, আমি এখানে হয়তো 5 মিনিট মানসিকতার উপর বলবো, ট্রেডিং সাইকোলজির উপর বলবো, কিন্তু অ্যাকচুয়ালি কথার কথা বলছি, মানে ওই জিনিসটা একটু আপনাকে নিজেকে একটু দেখতে হবে, নিজেকে প্র্যাকটিস ছাড়া, নিজের মানসিকতার উপর আপনার, কেন কন্ট্রোল তো আপনারই, যখন আপনি ট্রেড করছেন কেউ আপনাকে বলে শেখাতে পারবে না, সেটা আপনাকেই কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। সুতরাং যতক্ষণ না নিজেকে কন্ট্রোল করছেন ততক্ষণ কিন্তু একটু টাফ আছে, তাই জন্য আমি বললাম মানসিকতাটা এমন ব্যাপার, সেটাকে আপনাকেই কিন্তু দেখতে হবে। কী কী পয়েন্ট দেখবেন আমি একটু হেল্প করে দিচ্ছি, যেমন ধরুন মানসিকতা কেমন, ট্রেডিং মানসিকতার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনি একটা বলবেন যে সময়সীমা, হ্যাঁ, ট্রেডিংয়ের যে সময়সীমা সেটা কিন্তু ডিফাইন করতে হবে, সেটা করলে হবে না, ট্রেডিংয়ের সময়সীমা না ডিফাইন করলে কিন্তু জিনিসগুলো হবে না, ঠিক আছে। যেমন আমি একটা সোজা কথা বলছি, আমি যে পোলটাই করছি, দেখুন দেখুন ট্রেডিং সাইকোলজিটা কোথায় আমাদের, এবং এটা কিন্তু আমি আপনাদের বলছি না, আমিও যখন 2012-13-14 সালে যখন প্রথম প্রথম ট্রেড করতে এসেছিলাম ট্রেড মার্কেটে, আমারও কিন্তু মানসিকতা সেম ছিল, মানে এটা বলতে পারেন আমি আপনাদের বলছি বা আমি 2011 সালের সঞ্জয়কে বলছি, একই ব্যাপার, ঠিক আছে। কি আমি আমি আপনাকে যদি দেখাই ট্রেডিং মানসিকতা, আমি যে পোলটাই নিয়েছি আপনি দেখুন তো, আমি এখানে বলেছি যে 1,00,000 থেকে 2,00,000 টাকার জার্নি বা 1,00,000 থেকে 3,00,000 টাকার জার্নি, এই এই কথার কি সত্যিকারের কোনো মিনিং হয়? এটা কিন্তু কোনো মিনিংই নয়, মানে আমার কোনো ট্রেড করতেই হবে না, 1,00,000 টাকা যদি আমি নিফটিতেই রেখে দিই, 20 বছর সময় দিই বা 10 বছর সময় দিই, সেটা কি 3,00,000 হবে না? টোটাল হয়ে যাবে,
রাইট, হয়ে যাবে 10 বছর রাখলে। তার মানে এখানে কি ইম্পর্টেন্ট, এখানে টাইম লাইনটা ইম্পর্টেন্ট। আমি তাই জন্য কিন্তু লিখেছি, কমেন্ট বক্সে লিখুন টাইম লাইনটা। একটাও কমেন্ট কিন্তু এখনও আসেনি কমেন্ট বক্সে, এখানে এলে তো আমার হবে, দেখি আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসেছে কিনা। না, এখনও কমেন্ট আসেনি, কিন্তু ভোট এসেছে, ভোট এসেছে, কিন্তু 24 জন ভোট দিয়েছেন। আমি বলছি যারা ভোট দিয়েছেন তাদের জন্য আমি মানে মানে খুব আপ্লুত যে আপনি ভোট দিচ্ছেন, কিন্তু জিনিসটা মাইন্ডসেটটা কী, মানে আমিও যদি 2011 সালে সঞ্জয় হতাম আমিও চোখ বুঝে ভোট দিয়ে দিতাম, কিন্তু আমি আর ব্যাপারটা বুঝতাম না। এইবার আমার তাহলে কি আমার সাইকোলজিটাও আমার মাইন্ডসেটটাও এরকম হয়ে আছে, 1 লাখ টাকা থেকে 3 লাখ কামাতে হবে। তাহলে কি আমার কাছে 1 সপ্তাহ কামাবো না 1 মাসে কামাবো? 1 মাসে কামাতে প্ল্যান থাকলে আরও রিস্ক নিচ্ছি, 6 মাসে কামাতে গেলে আরও রিস্ক নিচ্ছি আমি, ঠিক আছে? সেই টাইম লাইনটা তো আমাকে ডিফাইন করতে হবে। আমি আপনাদের সামনে এই জন্য এই এইটা করার পর কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি, পোলটা করার পর, কেন, যাতে আপনাদের এই পয়েন্টটা বোঝাতে পারি। এই পয়েন্টটা কিন্তু আমি নিজেকেও বলছি, আপনি ভাববেন না যে আমাকে বলছি না, না আমি আমাকেও বলছি, আমিও আগে এই করতাম, টাইম লাইন করতাম না, ও 1 লাখ টাকা আছে, এটাকে যদি ডবল হয়ে যায় ভাই ভালো, ডবল হয়ে যায় কত টাইম নেই, টাইমটা কোনো ডিফাইন নেই, বা টাইমের কোনো একটা আন্দাজ নেই, ও অনেক তাড়াতাড়ি চাই, আমার সব তাড়াতাড়ি চাই, এই বলে আমি মার্কেটে আসতাম, এবং যথারীতি মার্কেটে আপনি না প্ল্যান করে আসলে লস হবে। তাই জন্য প্লিজ বলছি, ভোটিংটা যখন করবেন কমেন্ট বক্সে টাইম লাইনটা অ্যাটলিস্ট লিখবেন, নাহলে ভোট করবেন না, সোজা কথা বলছি ভোট করবেন না, কিন্তু তাতে মানসিকতা নিজের গ্রো হবে। প্রথম কথা এই মানসিকতা নিজের, যে আপনার মানে দেখুন মার্কেট অনুযায়ী আপনার কিন্তু রিটার্নগুলো হয়, সেটা আমি ফোর্থ পয়েন্টে বলবো, কিন্তু সেই যে রিটার্ন পাওয়ার যে ইচ্ছাটা সেটা একটা মিনিমাম জায়গায় রাখুন। মিনিমাম আমি বলছি না, মানে শেয়ার মার্কেটে আসছেন রিস্ক নিতে, তাহলে রিস্ক নিচ্ছেন যখন লাভটাও তো বেশি চাইবেন, সেই অনুযায়ী আপনি করবেন, এই নয় যে 1 মাসে টাকা ডবল, ঠিক আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আর একটা ট্রেডিং সাইকোলজি আছে, যে আমি যখন এই একটা স্টক খুব ভালো ভালো দেখে ভালো করে বুঝে নিয়েছেন, সেই স্টকটা নেওয়ার পর কী হবে, আপনার মানে স্টকটা মুভমেন্ট করছে না, বা স্টকটা দাঁড়িয়ে আছে এক জায়গায় এই করছে, আপনি না মানে হতোদ্যম হয়ে পড়েন। এবার হতোদ্যম হয়ে পড়ে আপনি যেই ছেড়ে দিলেন তারপর বেড়ে গেল, তখন হা হুতাশ করতে থাকেন, আবার সেখানে এন্ট্রি নেন, সেই জিনিসগুলো করবেন না। মনে রাখবেন, একবার যদি স্টকের আপনার এন্টারপ্রাইজটা মিস হয়ে যায় সেটা কোনো মানে কিছু যায় আসে না। একটা স্টক চলে গেলে পৃথিবীতে কিচ্ছু যায় আসে না, আপনার কাছে সারাটা জীবন পড়ে আছে ট্রেডিংয়ের জন্য। এগুলো সাইকোলজি, পুরো ট্রেডিং জীবন পড়ে আছে। একটা স্টক চলে গেল, আরও তো বাজারে 10,000 স্টক পড়ে আছে, 3,000 স্টক পড়ে আছে, স্টক মার্কেটে কি স্টকের অভাব আছে, আরেকটা আমরা খুঁজবো, কিন্তু ওই স্টকের পিছনেই জেদ ধরে ওটাকে নিয়ে করলাম তা নয়। আবার সেম জিনিস, স্টক যখন নিচের দিকে পড়ছে তখনও না, এটা তো আমি ভেবেছিলাম উপরের দিকে যাবে, সব কিছু ঠিক আছে, আমি স্টপ লস রাখবো না, এই করে যাব। আমার কমেন্ট বক্সেই দেখবেন অনেকের কমেন্ট আসে, দাদা এইটা নিয়েছি। আমি অনেকের অন্য বাংলা চ্যানেলেও বা হিন্দি চ্যানেলেও যখন দেখি কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে, প্লিজ আপনারা অনেকে ট্রেডিং যার ট্রেডিংয়ের ভিউতেই নিয়েছেন, আমি বুঝতে পারছি, উইপ্রো এত টাকায় নিয়েছি, নিশ্চয়ই ইনভেস্টমেন্টের জন্য নেননি, মানে কালকেই নিয়েছি বা কয়েকদিনের জন্য নিয়েছি বা কয়েক মাসের জন্য নিয়েছি, স্টপ লসটা তো মেনশন করুন, স্টপ লস কেউ মেনশন করছেন না। তার মানে কি, তার মানে ওটা সুইং ট্রেড নয়, ওটা ট্রেডিং নয়। যখন আপনি কোনো মানে একদম স্টপ লসও মেনশন করছেন না, তার মানে আপনার মাথাতেও নেই। আমি বলছি না সিস্টেমে দিন প্রতিদিন, তা নয়, একটা মাথায় তো রাখবেন, আমি এই এন্ট্রি করছি, আমার স্টপ লস এত, স্টপ লস ছাড়া প্রশ্ন করছেন মানেই তো আমি ইনভেস্টমেন্ট ধরে নেবো বাই ডিফল্ট, রাইট? এইটা মনে রাখবেন, এইভাবে নিজেকে একটু বদলান, প্রশ্ন লেখার সময়ও মানে প্রত্যেক জায়গায় নিজেকে অ্যাজ আ সফল ট্রেডাররা যেভাবে ভাবনা চিন্তা করে সেইভাবে নিজেকে ভাবতে শিখুন, এটা একটা হ্যাবিট তৈরি করুন, এইভাবে মানসিকতাটা গ্রো হয়। তাই জন্য এই জিনিসগুলো অনেকটা সময় 1-টু-1-এর ব্যাপার হয় বা আপনাদের সাথে ডিসকাসের ব্যাপার হয়, সেইগুলো কিন্তু আমার মানে আমার যে মেন্টারিং ক্লাসেও আমি ডিসকাস করি। আমার যদি জুড়তে চান নেক্সট ব্যাচের জিনিস আমার আমার এখানে টেলিগ্রামে দেওয়া আছে, আপনারা প্লিজ এখানে জয়েন করে নেবেন। এখানে টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে, কি কি থাকবে পিনড মেসেজে পিনড করা উপরেই থাকে, সেখানে কিন্তু জেনে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এইবার আমি আসি, এইটা মানসিকতাটা একটু ছুলাম, রাইট? আপনি কোনোদিন তাড়াহুড়ো করবেন না, আর মানে মিসড আউট ওই ফিলিংগুলো করবেন না, অনেক পড়ে আছে, অনেক জিনিস পড়ে আছে। এবার যে চতুর্থ আর পঞ্চম পয়েন্টটা বলবো তাতে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে আপনাদের। আমি যদি ফোর্থ পয়েন্টে আসি, সাইকোলজির পর যেটা আমাদের মেন মানে ওয়ান অফ দ্য রিজন যেটা সুইং ট্রেডিংয়ের জন্য আমার লাগে, সেটা হচ্ছে আমরা না ক্যালকুলেট করে ফেলি। এটা আপনারা করেন কিনা বলবেন, মানে আমি তো আগে প্রচুর করতাম, প্রচুর, এবং আপনারাও করেন কিনা প্লিজ কমেন্ট বক্সে করে জানাবেন। আপনারা ভেবে নেন, যদি ধরুন 1টা মাস আপনার ভালো গেল,
আমি কথার কথা বলছি, একটা মাস আপনি সুইং ট্রেডিং করেছেন, ভালো, তাতে লাভ করেছেন 5-6% আপনি এক মাসে কামিয়েছেন ধরুন, ঠিক আছে, একটা স্টক ধরেছেন বা দুটো স্টক ধরেছেন, যাই হোক, আপনি তাতে 5%-এর মতো কামিয়েছেন, আপনি ধরুন এটা পেয়েছেন। সাথে সাথে কী করেন, ক্যালকুলেটরটা ওপেন করেন, করে 5×12 করে দিলেন, 5×60, তাহলে তো 60% আমি গ্রো করছি। 60% যদি গ্রো করি, তাহলে আপনি SIP বা ওই ক্যালকুলেটর জাতীয় একটা খুলে নেন, তাহলে এরকম যদি 60% করে আমি 3 বছর করতে পারি, তাহলে আমার টোটাল টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তাহলে আমি কত তাড়াতাড়ি একটু মানে 10 লাখ হয়ে যাবে এক অ্যামাউন্টটা, বা কত তাড়াতাড়ি আমার 1 কোটিতে পৌঁছাবো, এরকম কি করেন না? সত্যি কথা বলুন, আমি এটা উদাহরণ দিলাম, এরকম কি করেন না? ইন্ট্রাডে ট্রেডিংও করেন, ও আজকে তো এত টাকা এসছে, এত পার্সেন্ট, তাহলে যদি আমি 1 সপ্তাহে এত পার্সেন্ট কামাতে পারি, তাহলে মাসে কত হবে, তাহলে 12 মাসে কত হবে বলে ক্যালকুলেটারে করে নিয়ে একটা একটা ভালো অ্যামাউন্ট আপনার চোখের সামনে ভেসে ওঠে, এটা করেন কি না? করেন। এবার বলবেন, সঞ্জয় দা, এটা কি ভুল, আমি তো একটা টার্গেট বা স্বপ্ন দেখে এগোতেই চাই। ইয়েস, অফকোর্স আপনি স্বপ্ন দেখবেন, অফকোর্স আপনি টার্গেট দেখবেন, কিন্তু শেয়ার মার্কেটটা একটু অন্য। শেয়ার মার্কেটে এইটা দেখা ভালো, স্বপ্ন দেখা ভালো, টার্গেট দেখা ভালো রাখা, কিন্তু এই টার্গেটটা নেওয়ার পিছনে পরে আপনি নিজের উপর যে চাপ সৃষ্টি করে ফেলছেন, মানে সেটা তো বুঝতে পারছেন না আপনি, কিন্তু অযাচিতভাবে নিজের উপর চাপ সৃষ্টি করে ফেলছেন। এই যে মাসে 5%টা বলছেন না, তার পরের মাসেও, এটা জানুয়ারি মাসে ধরুন আপনি কামালেন, ফেব্রুয়ারি মাসেও আপনার টার্গেট থাকবে যে 5%-ই কামানো, যেহেতু আপনি আগে ক্যালকুলেট করে ফেলেছেন। প্রবলেম হলো কি, ফেব্রুয়ারি মাসটা হয়তো অত ভালো নয়, মার্কেট ধরুন সাইড ওয়াইজ বা নিচের দিকে যাচ্ছে, ওই সময় অ্যাভয়েডের বেশি সময়, অ্যাভয়েড করুন। হয়তো দেখবেন মার্চে গিয়ে আপনি 10% পেয়ে গেলেন বা 15% বাজার আপনাকে দিয়ে দিল, তাহলে তো ফেব্রুয়ারিটা উঠে গেল। কিন্তু ফেব্রুয়ারিতে আপনি যদি মাথায় আগে থেকে রেখে দেন, মাইন্ডসেট করে রাখেন, তাহলে ফেব্রুয়ারিতে ওই মার্কেটের সাথে ফাইট করতে করতে, মানে নিচের বাজারেও কামাতে হবে, এই ফাইট করতে করতে কিন্তু আপনি লস করে বসলেন। এই মাসে যে 5%, সেটাও এখানে 5-10% আপনি লস করে বসলেন, এইটা হতে পারে। তাতে আপনার কনফিডেন্সটাও ধাক্কা খাবে, তাতে আপনার অনেক কিছু হবে। এটা ট্রেডিংয়ে, ট্রেডিংয়ের ক্ষেত্রেও হয়, যারা অপশন ট্রেড করেন বা সুইং ট্রেড করেন, ইন্ট্রাডে করেন, সব ক্ষেত্রেও কিন্তু এই ফোর্থ পয়েন্টটা অ্যাপ্লিকেবল। একবার জানাবেন কিন্তু আমি ঠিক কথা বলছি কিনা, যে আপনাদের সাথে এটা হয় কিনা। আমার সাথে তো খুব হতো, আমি এখন সেগুলো অ্যাভয়েড করেছি, ওই ক্যালকুলেট করে নিই না যে এটা হলে পরে কতটা হবে, ঠিক আছে, বোঝা গেল? এইটা নিজেকে টার্গেট দেবেন না, নিজেকে একবার অ্যাচিভ করেছেন আগে দেখুন যে আপনি কত অ্যাচিভ করছে, তারপর যখন যদি দেখেন না অ্যাচিভমেন্টটা একটু কম হচ্ছে, তখন অ্যানালিসিস করুন যে আমার মার্কেটকে আউট পারফর্ম কি আমি করতে পারছি, আচ্ছা না পারলে, বা ভালো মিউচুয়াল ফান্ডকে আউট পারফর্ম করতে পারছি, মার্কেট 4% রিটার্ন দিয়েছে, তাহলে আমি কি 6% রিটার্ন বা 10% রিটার্ন আনতে পেরেছি, কথার কথা বলছি। এইভাবে নিজেকে অ্যানালিসিস করুন, কিন্তু এই নয় যে আমি আগের মাসে 5% করেছি বলে এই মাসেও আমাকে মার্কেট খারাপ সত্ত্বেও, আমি স্টক না খুঁজে পেলেও আমাকে যেন তেন প্রকারেণ 5% আমাকে বার করতে হবে, এরকম মাইন্ডসেট রাখবেন না। শেয়ার মার্কেটে রিটার্ন একগুচ্ছে আসে, কোনো মাসে হয়তো 30% রিটার্ন পেয়ে গেলেন হঠাৎ করে একটা স্টকে। সেদিনকেই একটা কথা বলছি, আমি উদাহরণে চলে যাই, এই আপনার একটা বাজে খবর এসেছিলো, মানে খবরটা ভুয়ো, মানে কোনো ম্যানেজমেন্ট কিছু বলেনি, এই পাওয়ার গ্রিড আপনার নাকি একটা জায়গায় ইনভেস্ট করতে চলেছে, তাদের টাকাটা ডাইভেস্ট হয়েছে, এইসব একটা ফালতু ব্যাপার এসেছিলো, তাতে কিন্তু স্টকটা 190-92 টাকাতেও চলে গেছিলো, 188 নাগাদ চলে গেছিলো, আমার ওই দিকে নজরটা ছিল। তারপর কি হয়েছে, তারপর যদিও ট্রেড নিইনি বা কিছু করিনি অ্যাজ এ ডিসক্লেমার, তারপর কি হয়েছিল, 188-190 টাকায় চলে গেল, তা সেদিনকে একটু মুভমেন্ট হয়ে 195 টাকায় বন্ধ দিল, তারপর পরের দিন ম্যানেজমেন্ট ওটা খণ্ডন করলো, না আমাদের এরকম কোনো খবর নেই, তারপর এখন তো 2-3-4 দিনে বেড়ে সেটা 195, মানে এখন 215 টাকার মতো মনে হয় হয়েছে, আর ক্রমাগত স্টকটা কিন্তু পড়ছিল। পাওয়ার গ্রিড যদি আপনি দেখেন তাহলে সেটা কিন্তু দেখতে পাবেন, এই যে জিনিসগুলো, এই চান্সগুলো আপনি পাবেন, এই চান্সগুলো কিন্তু আপনি পাবেন, এই চান্সগুলো আপনাকে দেবে, মার্কেট যখন দেবে তখন জিনিসগুলো নিন। এই যে যেটা বলছিলাম সেদিনকে, যে 190-180, এই যে 190-এর ঘর এখানে এসে সেদিনকে একটু পজিটিভে বন্ধ হয়েছিল, তারপরের দিনই ম্যানেজমেন্ট ওটাকে বলে না এটা ভুয়ো খবর, তারপর থেকে দেখুন বাড়তে শুরু করেছে, আর নইলে ক্রমাগত স্টকটা পড়েছিল। তো এইসব সুবিধা করতে হবে, মাঝখানে HUL একটু পড়েছিল, অনেকটা পড়ে গেছিল, আপনি কয়েক মাস আগে আমি বলছি পড়ে গেছিলো, তখন যদি একটু বাই করে, এরকম জিনিসের ওই এরকম অপরচুনিটি কিছু কিছু ক্ষেত্রে বাজার দেবে, যেখানে ইজি মানি, কয়েকটা ইজি মানি ভালো স্টকে আপনি ইজি মানি পেয়ে যাবেন 10-15%, সেগুলো একটু ক্যাপিচুলেট করতে হবে। তাই জন্য আগে থেকে টার্গেট দিয়ে আপনার নিজের ক্যাপিটালটাই যদি চলে যায়, তারপর যদি আপনি দেখতেও পান 10%-এর অপরচুনিটি আপনার কাছে, তো টাকাই নেই। তাই জন্যই কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে এই জিনিসটা শুরু করতে চলেছি, আপনাদের আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, এই জিনিসগুলো কিন্তু আমার চাই। লাস্ট পয়েন্ট আমি বলবো, বলে শেষ করব, কিন্তু তার জন্যই কিন্তু আমি
এই যে সুইং এর এই ব্যাপারটা কিন্তু আপনাদের সাথে আমি শুরু করতে চলেছি, ঠিক আছে? একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে আমি চালু করতে চলেছি, ঠিক আছে? যাই হোক, এবার এবার আমি ফোর্থ পয়েন্টে আমাদের আপনার আসি। মানে দেখুন, এখনও কেউ কমেন্ট করেননি কিন্তু ভোট আসছে। আমি এই জন্য বলছি, এইটা কিন্তু আমিও করতাম, আমিও করতাম 2000, মানে আর কি আমি বলবো, মানে 2011-12-13 ওই ওই সময় যখন লার্নিং করছিলাম আমিও করতাম। আমি লিখেছি, আমি প্রথমে প্রশ্নটাই পড়বো না, তারপর আমি যা হয় বলে যাবো, 1 লক্ষ থেকে 2 লক্ষ। কিন্তু কত টাইম সীমা? এটা তো ইজিলি অ্যাচিভেবল, এটা কোনো চ্যালেঞ্জই নয়। আমি বলছি এটা চ্যালেঞ্জই নয়, এটা আমি 10 বছর বাদে 10 বছরে করবো, 10 বছরে নিফটি ফান্ডে রেখে দেবো ডবল। এই চ্যালেঞ্জ কি আপনি দেখতে চান? দেখতে চান না তো? তাহলে একটা একটা লজিক্যাল টাইম ফ্রেম আপনাকে তো লিখতে হবে। এটা কিন্তু আমি মাইন্ডসেটের কথা বলছি, প্লিজ, এই মাইন্ডসেট আমারও ছিল, এটা চেঞ্জ করুন। আচ্ছা, এইবার দেখুন, এইবার যে আমি আরেকটা পয়েন্টে আসব, সেই পয়েন্টটা যেটা আমি, আচ্ছা, আর আপনাদের প্রশ্ন থাকবে লাস্ট পয়েন্টে আসার আগে, যে আপনাদের একটা নিশ্চয়ই প্রশ্ন থাকবে, দাদা এই যে লাইভ ট্রেডগুলো করছেন, এটা কি মানে আমরাও পাবো বা এই পাবো, এই ধরনের প্রশ্ন কিছু কিছু লোকের থাকবে। তবে যারা আমার চ্যানেলের একদম পাক্কা দর্শক, ওনারা করবেন না আমি জানি, কারণ অপশানে আপনারা জানেন, অপশানে আপনারা জানেন যে আমি কীভাবে করি। আমি লাইভ ট্রেড কোনো দিন বলে দিলাম ওরকমভাবে শেখানো যায় না, কিন্তু আমি যেটা আজকেও আপনাদের সাথে করেছি, প্রত্যেকটা লেভেলে দেখুন জিনিসগুলো বলে বলে আপনাদের গাইড করা, লার্নিংটা করা, সেই জিনিসগুলো। এবং তা থেকে অনেকেই কমেন্ট করে, হ্যাঁ এখন আমি এই জিনিসটা বুঝতে পারছি, লেভেলটা বুঝতে পারছি, ট্রেডগুলো আস্তে আস্তে করতে পারছি, বা একটা গাইডেন্স, ঠিক আছে? গাইডেন্স তো আমার কাছে থাকবে, যে মার্কেট যেদিন খারাপ বা সুইংয়ের এই জিনিসগুলো সেই দিন একটা সেক্টর চলছে, আমি সেটা আপনাকে সেক্টরটা চিনিয়ে দিলাম, এরকম এরকম গাইডেন্স থাকবেই সবসময় আপনাদের জন্য, ফ্রি অফ কস্টে থাকবে গাইডেন্স। কিন্তু ডাইরেক্ট যদি বলেন ট্রেড কপি করব, সেই জিনিসগুলোর মেন্টালিটি রাখবেন না, তাহলে কেউই তাতে কি সাকসেসফুল হয়েছে? আজকে যত সাকসেসফুল ট্রেডার আছে, কেউ কি বলে আমি ট্রেড কপি করে বড় হয়েছিলাম? না, তা নয়। যা শেখাবার জিনিস সেটা আমি করছি, অপশন ট্রেডার যখন দেখেছেন আমি সেগুলো করি, তেমনই থাকবে সব জিনিসগুলো, চিন্তা করবেন না। আচ্ছা, সেই জিনিসটা আর কবে থেকে শুরু করছি? হ্যাঁ, আজ থেকে, মানে কাল থেকেই শুরু হচ্ছে জিনিসটা, যেমন অপরচুনিটি আমি পাবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি লাস্ট পয়েন্ট বলবো, লাস্ট পয়েন্টটা আমার মনে হয় খুব মন দিয়ে শুনবেন, ঠিক আছে? শুনবেন, একটু খারাপ লাগবে হয়তো, কিন্তু শুনবেন, একটু খারাপ লাগলেও সত্যি, কারণ আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেক সময় আপনারা শেয়ার মার্কেটে আসেন একটু লস রিকভারি করতে, বা আরেক ধরনের ইনভেস্টার বা ট্রেডার হন, মানে এক ধরনের হচ্ছে আপনি আগে করেছেন, এই করেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু লস হয়ে গেছে, এখন লস রিকভারি করার একটা নেশায় আপনি আসছেন বা রিভেঞ্জের করতে আসছেন। আরেক ধরনের ট্রেডার হন, তারা হচ্ছেন মানে শেয়ার মার্কেটে তেমনভাবে ইনভেস্ট করেননি, কিন্তু অনেকে বন্ধু বান্ধবের থেকে শোনেন যে এই হয়েছে, এবার আমি মনে করলেন একটু অল্প টাকা লাগালাম, একটু 1-2 মাস একটু বেড়ে গেলে বেরিয়ে যাব, এরকম এরকম মাইন্ডসেট, রাইট? এরকম তারা কিন্তু একদম যে শেয়ার মার্কেটকে প্রচুর সময় দেন, এই দেন, তা নয়, কিন্তু ওরকম, ঠিক আছে? দুই ধরনের ট্রেডারদেরই বলছি। আপনারা দুটো জায়গায় ভুল করে ফেলেন, সেটা হচ্ছে যারা রিভেঞ্জ নিতে আসেন, তারা নিজেদের বুঝে নেন যে হ্যাঁ আমি তো এবার শেয়ার মার্কেটে তো 2-3 বছর ছিলাম, আমি তার মানে শেয়ার মার্কেটটা জানি, এইবার আমাকে জাস্ট লসটা রিকভারি করতে হবে, কীভাবে করবো একটু জেনে নিলেই, অল্প অল্প জেনে নিলেই হবে। তাই জন্য আপনারা যখন লার্নিংয়ের উপর ফোকাস করেন, আপনারা কিন্তু জিনিসগুলো অল্প অল্প করেন, কেন মনের মধ্যে একটা জিনিস থাকে যে আমি জিনিসটা জানি, যেহেতু আমি 3 বছরে মার্কেটে আছি। প্রথম কথা, মার্কেটে থাকলেই হলো না, মার্কেটে আপনি 1 টাকা হলেও 1 বছরে কি প্রফিটেবল, সেটা যতদিন না হতে পারছেন ততদিন মার্কেট বলছে যে আপনি শেখেননি। এটা মার্কেটে আমিও শিখেছি 3-4 বছরে, ঠিক আছে? মার্কেটে শেখেননি, সুতরাং আরও সময় দিতে হবে, এবং মাথায় যা শিখেছেন সেটাকে বাদ দিন, বাদ দিয়ে এখন মার্কেট যা শেখাচ্ছে, বিভিন্ন ফেজে তো এক একটা জিনিস হয়, সেইগুলোকে নতুনভাবে মার্কেটকে একটু জানার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। হয়তো মানে কি হয়, আমি বলছি এখানে তো আপনারা অ্যানালিসিস করেননি, যারা অ্যানালিসিস করে আসছেন তারা খুব ভালো, যে আমার লসটা কেন হলো অ্যানালিসিসটা করে এইবার আমি নতুনভাবে এলাম, তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আগের ব্যাগেজ নিয়ে আসবেন না। আগের ব্যাগেজ মানে আগের কিছু ভ্রান্ত ধারণা, আগের কিছু জিনিসগুলো হয়ে এসছে তাই সেমনভাবে হয়ে আসবেন না। এখন মার্কেট চেঞ্জ হয়েছে, এখন দেখুন না কত হাই পিইতেও স্টক ট্রেড করে, এখন কি আমরা বলি নিফটির 1500 PE বা 1400 PE এরকম বলি, বা স্টকগুলোও দেখুন না কত কত স্টক অনেক দিন ধরে হাই মার্কেটে আছে হাই পিইতে, কিছু কিছু জিনিস এই হচ্ছে। তা থেকে আমি সুইংয়ের অপরচুনিটি হলে নেবো না, ইনভেস্ট করতে বলছি না, ইনভেস্ট নয়, সুইংয়ের অপরচুনিটি থাকলে কি নেবো না? নিশ্চয়ই নেবো,
তাহলে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে একটু, তাই সেই ধরনের ব্যাপারটা একটু মানসিকতাটা কিন্তু নিজের চেঞ্জ করুন। রিভেঞ্জ ভাবে আসবেন না, যে কেন রিভেঞ্জ ভাবে যখনই আসবেন, ধরুন আপনার 2 লাখ টাকা লস হয়েছে, আপনি যখন আসছেন না তখন কি করবেন জানেন তো, ওই সুইংয়ের ওই পদ্ধতিগুলোর উপর আপনি ফোকাস করবেন না, তখন বেশি করে আপনি পজিশন নিতে গিয়ে, মানে আমি ওই যে বললাম যে মার্কেট নিচের দিকে যখন যাচ্ছে 0.1 নম্বর 0.2 নম্বরে, তার এগেনস্টে আপনি যখন কন্ট্রাবেট নেবেন, তখন আমি কি বললাম 1 লাখ টাকা থাকলে 25 লাখ 25 হাজার টাকা লাগান, তাই তো? কিন্তু আপনি যখন রিভেঞ্জের মানসিকতায় আসবে তখন আপনি 25 হাজার লাগাবেন না, কারণ আপনি জানেন আরে এখান থেকে তো আমি 5% ভাবছিলাম বাড়বেই, তাহলে 1 লাখ টাকা লাগালে তো আমি 5 হাজার পেতাম, সেখানে 25 হাজার টাকা লাগালে আর কিবা আমি টাকা পাবো, না না এটা হবে না, আমি 1 লাখই লাগাবো, কারণ আমাকে তো লসটা তুলতে হবে। এই মেন্টালিটি নিয়ে করলে লসটা কিন্তু বাড়তেই থাকবে। প্লিজ, যেটা হয়ে গেছে আমিও আপনার সাথে একমত, আমিও আপনার সাথে সমব্যথী, আমিও তো লস করেছি, আমার থেকে শিখুন, আমিও তো লস করেছি, তাই জন্য আমি বলছি আপনি ওই জিনিসটা একটু সময়ের জন্য ভুলে যান, নতুন করে ফোকাস করুন, অ্যাটলিস্ট 6 মাস একজন নতুন, একদম নতুন ট্রেডার হয়ে আসুন, মন টন ফ্রেশ করে দেখুন কি হয়, ঠিক আছে? যা গাইডেন্স লাগবে আমি তো আছি, হ্যাঁ, আর তাছাড়া আরও অনেক ইউটিউবের আছে যারা ভালো ভালো কাজ করছেন, তাদের থেকে আপনি গাইডেন্স দেখুন, এই করুন সবার, কিন্তু নিজেকে একটু আপনি কন্ট্রোলে রাখুন, ঠিক আছে? 2 নম্বর, লাস্ট পয়েন্টের যে লাস্ট পয়েন্টটা আমি বলবো, 2 নম্বরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যারা ওরকম একটু এলেই হয়ে যাব, ওই একটু এলেই চলে যাবো না, এই মানসিকতাটা আগে কিন্তু একটু ছাড়তে হবে, একটু এলেই চলে যাব এরকম শেয়ার মার্কেটে আপনি আলাদা কেউ নয়, যেখানে আপনাকে শেয়ার মার্কেট আপনাকে ভাবলো ও আপনি এলেন, তাই ও আপনি তো একটু অফিস টফিস করেন, ব্যবসা বাণিজ্য করেন, শেয়ার মার্কেটে বেশি সময় দিতে পারেন না, আপনি তো একটু পয়সা নিতে আসছেন, আর নাও বাবা তুমি নিয়ে চলে যাও, তুমি খুশি থাকো, তোমায় আমি লস করাবো না, মার্কেট বলছে তোমায় আমি লস করাবো না, তুমি এই নাও টাকাটা আমি তোমায় সবসময় দিয়ে যাবো, তা হবে না। ওই একটু নিয়ে চলে যাব ওই আশায় আপনি যদি একটু কম দামের স্টক কেনেন, যেগুলো একটু কম দামের, মানে বুঝলেন না, একটু পেনি স্টকে চলে গেলেন, একটু 10 টাকা 12 টাকার স্টকে চলে গেলেন, কাউর থেকে কথা শুনে কিনলেন, এরা যারা এইখান থেকে আসেন না, এরা কিন্তু অন্যের কথা শুনে আসেন না, এরা একটু ম্যাচিউর হয়ে গেছেন, এনারা কিন্তু বেশিরভাগ বন্ধুর কথা শুনে, কেউ একজন স্টকটা রেকমেন্ড করে দিল, নিজে কিছু না দেখে নিয়ে নিল, হ্যাঁ এই জিনিসগুলো আপনারা করেন, প্লাস একটা দুটো ট্রেডে যদি ভালো মুনাফা আসে সাথে সাথে আপনি লোন নেওয়ার কথা ভেবে নেন, এই জিনিসগুলো কিন্তু করবেন না, এই জিনিসগুলো এনারা করেন, এই যে ব্যাচের যে লোকগুলো আছে, প্লিজ আপনি কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কী ভাবছেন, আমিও কেন এক সময় ভাবছিলাম যখন আমি মানে লস ফস করেছিলাম তখন আমিও ভাবছিলাম কি সেগুলো কী করবো, এরকম হয়, এরকম করবেন না, ঠিক আছে? নিজের টাকায় সবসময় ট্রেড করবেন, সে নিজের টাকায় 1 টাকা থাকলেও নিজের টাকায় করবেন, ঠিক আছে? আর ওইটুকুনি প্রথমে নিয়ে আসবেন যেটা লস হলেও আপনাদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে না জীবনে আপনাদের, মানে ওটা লস হয়ে গেলেও ঠিক আছে আমি ফিনান্সিয়ালি ভেঙে পড়বো না, সেই টাকাই নিয়ে আসবেন, নিজের টাকা নিয়ে আসবেন, অন্যের টাকা নয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনাদের কী করণীয়, আপনাদের রেমেডি কী, প্রবলেমটা তো বললাম, কমেন্ট বক্সে লিখবেন এটা সত্যি প্রবলেম কি না আপনাদের সাথে। আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে কীভাবে এটাকে রেমেডি করবেন, রেমেডি এক হচ্ছে নিজের কথা স্টকগুলো কিনবেন, হ্যাঁ অন্যের বলছে শুনুন, একটা ইন্টারভিউতে হয়তো কিছু স্টকের নাম বলা হচ্ছে শুনুন, আমিও তো আমার চ্যানেলে অনেক স্টকের কথা বলি শুনুন, তারপর মানে এসে নিজে মোবাইলে বা ল্যাপটপে যাই থাকুক আপনি একটু রিসার্চ করুন, একটু অ্যানালিসিস করুন, একটু কোম্পানি নিয়ে পড়াশোনা করুন, একটু নিজেকে মানে নিজের জ্ঞানটা একটু বাড়ান, তারপর তাতে যদি কনভিন্স হন তখন ইনভেস্ট করুন, তখন বুঝে যাবেন যে কত টাকা আমি ইনভেস্ট করব, তখন নিজে থেকেই অত অ্যানালিসিস করলে না নিজেই বুঝে যাবেন যে আচ্ছা এই কোম্পানিটা তো এরকম লাগছে তাহলে এরকম করি, এই মানসিকতাটা কিন্তু তৈরি করতে হবে, তাহলেই কিন্তু শেয়ার মার্কেট আস্তে আস্তে আপনাকে টাকা দেওয়া শুরু করবে, না হলে আপনি এমন কিছু নন যে আপনি চাকরিও করবেন এদিকে শেয়ার মার্কেট থেকেও একদম কামাবেন বিনা টেনশনে, মানে বিনা পরিশ্রমে, তা না, একটু পরিশ্রম দিতে হবে, বেশিও না, দিনে আধা ঘন্টা দিন, আমি বলছি দিনে অফিস থেকে এসে 15 মিনিট আধা ঘন্টা দিন, একটু খবরাখবর রাখুন জানুন, প্লাস আপনি উইকেন্ডে একটু সময় দিন, উইকেন্ডে কিছু ঘন্টা সময় দিন, তাহলেই হবে, এইটুকুনি সময় আপনি সুইংয়ের জন্য বার করলে আরামসে, আমি বলছি আরামসে একটা চাকরি বা এর পেছনে করে আপনি কম অ্যামাউন্ট নিয়ে করা যায়, আর তার জন্য লাইভের ব্যাপারটা সেটা তো দেখানো যে একটা অ্যামাউন্ট নিয়ে কী করে শুরু করা যায়, প্রায় 80 থেকে 1 লাখ টাকা নিয়ে কীভাবে শুরু করা যায় সেই জিনিসটা তো আমি এখানে দেখাবোই, আমি তো এখানে আছি তার জন্যে, প্র্যাকটিক্যালের আপনার তো আমার মনে হয় আপনি কমেন্ট করে জানাবেন, আমার মনে হয় কোনো চ্যানেলে সুইং ট্রেডিং নিয়ে অ্যাটলিস্ট এই মানে পশ্চিমবঙ্গে তো এইটা হয়তো প্রথম যেখানে আমি সুইং ট্রেডিংয়ের উপর এরকম জিনিস আপনাদের সামনে লাইভ জিনিসগুলো চ্যালেঞ্জ আনতে শুরু করেছি এবং ট্র্যাক করবো, একটা পুরো ডেডিকেটেড অ্যাকাউন্ট তার জন্য আছে, ঠিক আছে? এবং এটা চলবে, এটা কোনো 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ বা এরকম নয়, এটা চলবে, ঠিক আছে? তাই জন্য সময়সীমাটাও লিখতে বলেছিলাম, যাই হোক, তো এই জিনিসটা হয়তো প্রথম জিনিসটা, কেন আনছি এই জিনিসগুলো, কেন আমি ভেবেছি আপনাদের, যাতে আপনারা রিয়েলি প্র্যাকটিক্যালি কিছু শিখুন,
ঠিক আছে, প্র্যাকটিক্যালি শিখুন। এখন বলবেন আমারও কোর্স, হ্যাঁ আমিও তো কোর্স বিক্রি করছি, হ্যাঁ সেখানে হয়তো একটু পার্সোনাল টাচটা একটু বেশি হবে, একটু তারা যা যা ভুলগুলো করছে আমি সেগুলো তাদের ধরিয়ে দিতে পারবো, বা ট্রেডিং সাইকোলজিটার উপর আমি হয়তো একটু বেশি কাজ করতে পারবো, হ্যাঁ। কিন্তু তাছাড়াও আমি যে ইউটিউবে কন্টেন্ট দিচ্ছি সেখানে একদম ভাববেন না যে এই নয়, আমি প্র্যাকটিক্যালি তার জন্যই কিন্তু আপনাদের সাথে এই জিনিসগুলো করছি, ঠিক আছে। তাই জন্য এই এই আশা করবো এই ট্রেডিং চ্যালেঞ্জের যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো হবে তাতে এই পাঁচটা পয়েন্টের উপর তার আগে থেকে আপনারা নিজেরা জোর দেবেন, আপনারা নিজেরা জোর দিয়ে নিজেরাও একটা ডেডিকেটেড যদি করতে চান একটা অ্যাকাউন্ট করে, সেখানে একদম ডেডিকেটেড যে সেখানে আমি ফালতু কাজ করব না, সেখানে আমরা একদম একদম সিরিয়াসলি অ্যাজ আ বিজনেস সেই জিনিসগুলোকে নেব, আমি যে পাঁচটা পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো মনে রেখে আমি কাজগুলো করার চেষ্টা করব, হ্যাঁ সেইভাবে করুন। আর আমার প্লেলিস্টে যাবেন, আমার আমার চ্যানেলে, আমার চ্যানেলে যে প্লেলিস্ট আছে আপনারা হয়তো অনেকেই জানেন, প্লেলিস্টটা কিন্তু আমার আমার এই এন্ড স্ক্রিনে চলে আসবে, এই এই যে ভিডিওটা বলছি এই এই এন্ড স্ক্রিনে চলে আসবে। প্লেলিস্টে কিন্তু আমার সব ক্লাস, 20টা ফ্রি ক্লাস আছে যেখানে রেজিস্ট্যান্স সাপোর্ট ট্রেডিং সাইকোলজি সব সুইং ট্রেডিং নিয়ে সব কিছু বলা আছে, আমার ট্রেডিং সেট আপ কী কী আমি ইউজ করি, মানে মুভিং অ্যাভারেজেস কী, মুভিং অ্যাভারেজেস পিভট পয়েন্ট যেমন সেই RSI সব জিনিসগুলো বলা আছে, কিন্তু কীভাবে আপনি স্টক নির্বাচন করবেন স্ক্রিনার সব বলা আছে ওই 20টা 21টা ভিডিওতে। অপশনেরগুলো বাদ দিয়ে দেবেন, অপশনের দেখার দরকার নেই, বাদবাকি যেগুলো ইকুইটি নিয়ে আছে সেটা অ্যাটলিস্ট একবার ঝালিয়ে নিন, এই আপনার ভিডিও স্ক্রিনে সেই প্লেলিস্টটা চলে আসবে, প্লিজ ক্লিক করে ফ্রি কোর্স বলে সেটা প্লিজ ক্লিক করে দেখুন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।